আমার একটু নাড়াচাড়া করতে বেশি ভালো লাগে আর কি, খুবই ফানি। এখানে উইন্টার মানে হচ্ছে বৃষ্টি ঠান্ডা, সো থাকবে এগুলো। সে রান্না করে নিব আর কি। স্পেশাল রেসিপি, ইট ইজ ইয়ামি। খিচুড়ি খেতে ইচ্ছা করছে না? ওয়াও, এত সুন্দর স্মেল এসেছে এটা থেকে, কি বলবো আর। তো এই হচ্ছে গরম গরম ধোয়া আলা চিতই পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি তমা, আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আজকে তো হচ্ছে আমাদের এখানে, মানে আমি যেখানে থাকি সেখানে হচ্ছে একদম সারাদিন বৃষ্টি হচ্ছে, মানে গতকালকে রাতে থেকে শুরু হয়েছে বৃষ্টি, আজকে সারাদিন হচ্ছে, এবং হচ্ছে আজকেও রাতে হবে এবং কালকেও বৃষ্টি আছে। তো বৃষ্টি হচ্ছে, আবার খুব ঠান্ডাও পড়েছে আমাদের এখানে। তো সব কিছু মিলিয়ে খুবই বাজে ওয়েদার, বাট যাই হোক কিছু করার নেই। এখানে উইন্টার মানে হচ্ছে বৃষ্টি ঠান্ডা, সো থাকবে এগুলো। আর আজকে আসলে চিন্তা করছি এত ঠান্ডা, আর আজকে উইকেন্ড, তো কিছু একটা স্পেশাল কিছু খেতে, গরম কিছু খেতে আর কি, কারণ এই ঠান্ডা বৃষ্টির মধ্যে একটু গরম গরম কিছু খেতে ভালো লাগে। খিচুড়ি খেতে ইচ্ছা করছে না, খিচুড়ি খেলে আমার খুবই গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে এখন, জানি না আমি কেন, আমি খুবই গ্যাস্ট্রিকের প্রবলেমে ভুগছি আর কি। আমার খুব হার্টবার্ন হয়, মোটামুটি যাই খাই না কেন সেটাই আমাকে ইফেক্ট করছে আর কি। বাট যাই হোক কিছু করার নেই। আর কয়দিন ধরে খুবই হালিমু খেতে ইচ্ছা করছিল, আমার থেকে আমার ছেলের স্পেশালি অনেক বেশি, জারানের হালিম খুবই পছন্দ। ও বলছিল যে মা আমি হালিম খেতে চাই, তো আমিও চিন্তা করলাম যে আমারও অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছে। ইভেন মিঠুও গতকালকে বলছিল যে হালিম বানাতে একদিন আমরা সবাই মিলে হালিম খাবো। তো আমাদের তিনজনেরই যেহেতু ইচ্ছা করছে, তো কেননা আজকে এত বৃষ্টির দিনে হালিম খাই আমরা, তো এই জন্য হালিম রান্না করবো আজকে। তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এখন বাজে হচ্ছে 3:30 মতো, তো এখনই হচ্ছে আমার ভিডিওটা অন করলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আজকে কী কী করছি। যেহেতু হালিম বানাবো, তিন চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি আর কি। এই হচ্ছে আজকের ওয়েদারের অবস্থা, একটু করে শেয়ার করলাম, বৃষ্টি আর বৃষ্টি, আর এত গ্লুমি, মানে এত জলদি জলদি মানে অন্ধকার হয়ে গেছে, কি বলবো। তো যাই হোক, এনিওয়ে এদিকে হচ্ছে মাংস ভিজিয়ে দেওয়া হয়েছে, তো ব্রেকফাস্টের পরে এটা ভিজিয়ে দেওয়া হয়েছে, হোপফুলি এটা এখন নরম হয়ে গেছে। তো হালিমের জন্য আসলে একটু ছোট ছোট পিস ভালো লাগে, তো এখন এটা ছোট ছোট করে কেটে নিব, দেখি কি অবস্থা, হয়েছে কি না নরম, জাস্ট একটু পানিটা ফেলে দিই। পানি দিয়ে দিই, খুলে যাচ্ছে মাংস, তার মানে এটাই দিয়েছি, এখন এটা ছোট করে কেটে নিবো আর কি। একদম ছোট ছোট করে মাংসগুলো কেটে নিছি, আমি একদম বাইট সাইজ করে নিছি, যাতে মানে একদম একবারে খাওয়া যায় এরকম, এই জন্য একটু ছোট ছোট। আর এখানে আমি হাড্ডি নিয়েছি, হাড্ডি না দিলে আসলে মজা লাগে না। আর অল্প একটু আমি চর্বি নিয়েছি আর কি। তো এই তো এইটা রেডি, মাংসটা কাটা। আর এই তো আমাদের লন্ডনে কিন্তু রাঁধুনির প্রোডাক্ট পাওয়া যায়, তো আমি রাঁধুনির হালিম মিক্সটাই ইউজ করব। এখানে তো সব কিছু মোটামুটি দেওয়া আছে, তাও আমি একটু এক্সট্রা করে মশলা ইউজ করব আর কি। তো এখন এটার ভিতরে যে ডালটা আছে, আগে আমি ডালটা ভিজিয়ে দিব একটু, তারপরে হচ্ছে মাংসটাও বসিয়ে দিব। মাংস হতে খুব বেশি সময় লাগবে না, কারণ হচ্ছে মাংস তো এত ছোট ছোট করা, আর এখানকার মাংস কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নর্মালি আমি হচ্ছে হালিম মিক্সড নিজে বাসায় বানিয়ে করতেই বেশি পছন্দ করি, বাট এখন যেহেতু আমার শরীর ভালো না, এত সময় আসলে রান্নার পিছনে দেওয়া সম্ভব না। ইভেন আমি এতদিন কোনো রান্নাবান্নাও আসলে করতে পারতাম না আমার স্মেলের প্রবলেমের জন্য, আরও শারীরিক অসুস্থতার জন্য, বাট এখন কিছুটা আগে থেকে বেটার, তো এই জন্য এখন একটু রান্নাবান্না করি। তাও মিঠু আমাকে প্রচুর হেল্প করে, আমি রাতেই দেখা যায় আসলে রান্নাবান্নাটা করা হয় যখন ও বাসায় থাকে, কারণ দেখা যায় ও আমাকে হেল্প করতে পারে সেই জন্য। তো এই যে এখানে হচ্ছে চাল ডাল গম সব মিক্সড, এটা এখন আমি ভিজিয়ে দিব।
আমি এক প্যাকেটই রান্না করব আজকে, তো এই জন্য এক প্যাকেটই নিয়েছি, পুরোটা দিয়ে দিলাম। আর এখন এখানে গরম পানি দিয়ে দিব যাতে ভালোভাবে তাড়াতাড়ি, ওরা লিখেছে 15 মিনিটের মধ্যে হয়ে যাবে, এনিওয়ে আমার মাংস হতে যতক্ষণ লাগে আর কি। তো এখন এটা একটু ভিজে রাখি, গরম পানি দিয়ে ভিজালে বেশিক্ষণ লাগবে না। আমি পেঁয়াজ দিয়ে দিলাম মাংসটা রান্না করার জন্য, একটু ভেজে দিব, তারপরে আদা রসুন দিব, তারপরে মাংস দিব, আর একটু স্পাইস দিব। তো এটা একটু লাল, আমার কাছে বেরেস্তা করা আছে, সো আমি আর বেরেস্তা করছি না, আমি জাস্ট এটা মাংসের জন্যই দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ। আমি রান্না করার সময় কিন্তু একটু বেশি নাড়াচাড়া করি, আমার একটু নাড়াচাড়া করতে বেশি ভালো লাগে আর কি, খুবই ফানি। অনেকেই এটা মানে খুব একটা বাজে অভ্যাস বলে যে এত রান্না মানে এত নাড়াচাড়া করে কেন, বাট আমার কাছে ভালো লাগে, তাই আমি একটু বেশি নাড়াচাড়া করি। আমার কাছে মনে হয় নাড়াচাড়া করলে স্বাদটা একটু বেশি হয় আর কি। পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গিয়েছে, আর আমি এর মধ্যে আদা রসুনের কিউবগুলো দিয়ে দিয়েছি, এটা ফ্রোজেন কেনা এখান থেকে। আর এখন আমি কালিমের যে মশলাটা দিয়েছে সেটাও দিয়ে দিলাম, এটা একটু কষিয়ে নিব, আর সাথে আমি একটু করে ধনিয়া জিরা দেব। যদি এখানে পর্যাপ্ত পরিমাণে মশলা আছে, বাট তারপরেও আর একটু আমি দিব হচ্ছে গরম মশলা, আর একটু পানি দিব। মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে, এখন আমি মাংসগুলো দিয়ে দিব, তারপরে হচ্ছে রান্না করে নেব আর কি। করে এটা ঢেকে তারপর হচ্ছে এখন এটা রান্না করার জন্য রেখে দিব, তারপর যতক্ষণ এটা একটু সিদ্ধ হয়ে যাবে, পুরোপুরি সিদ্ধ করার আগে ডালটা দিয়ে দিতে হবে। যেটা করি আমি ডালটা অন্য একটা বড় পাত্রে, কারণ এটা একটু ছোট এটাতে হবে না, আমি একটা বড় পাত্রে তারপর হচ্ছে ডালটা আগে একটু সিদ্ধ করে নিব, তারপরে এই স্পাইসটা আমি অ্যাড করব। আমি নর্মালি এভাবেই রান্না করি। তো আমি এখানে কিছু চিতই পিঠা নিয়ে নিয়েছি, এগুলো আমি এখন গরম করব। এগুলো আসলে ফ্রোজেন চিতই পিঠা, খেতে বেশ ভালোই, খারাপ না। তো এখন আমি কয়টা একটু গরম করে নিব, মিঠু আমি এবং জারানও খাবে, জারান একটু একটু ট্রাই করে, খুব বেশি হচ্ছে গরম গরম ধোয়া আলা চিতই পিঠা। এখানে গুড় নিয়ে নিয়েছি, এই যে গুড় দেখা যাচ্ছে, আর চিতই পিঠাটাও একদম নরম হয়ে গেছে। তো এখন এটা খাবো, একটু টেস্ট করে দেখি। আমার কাছে গুড় দিয়ে চিতই পিঠা সবচেয়ে বেশি মজা লাগে, একদম নরম হয়ে গেছে যে, যাই মিঠুকেও দেই, আমি একাই সব খাচ্ছি। এই যে মাংস অলমোস্ট ডান সিদ্ধ হওয়া, বাট আর একটু নরম করব আমি, এটা বেশ আস্তে আস্তে জ্বালে কিন্তু হচ্ছে। আমি খুব আমি পানি দেইনি এখনও মাংসে, মাংস থেকে যে পানি উঠেছে সেটা দিয়ে সুন্দরভাবে এটা কুক হচ্ছে। তো এটা আরও একটু নরম হবে, আসলে হালিমের মাংসটা একটু নরম হলে খেতে ভালো লাগে, এই জন্য আমি এটা এখন ঢেকে আরও কিছুক্ষণ এটা সিদ্ধ করে নেব। আর এদিকে এখন আমি ডালটা বসিয়ে দিব। আমি একটা বড় হাঁড়ি নিয়েছি, আর এর মধ্যে এখন ডালের যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর এর সাথে এখন পানি মিক্স করব, গরম পানি। গরম পানি ক্যাটলে অলরেডি করতে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে ডাল রান্নাতে কিন্তু একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হয়। পানি গরম হয়ে গেছে, এখন আমি বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিই যাতে একবারে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, আদারওয়াইজ ডাল কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। আর একটু বড় করে এটা নাড়াচাড়া করে দিতে হবে যতক্ষণ পর্যন্ত এটা ডাল না হয়, এটাই সবচেয়ে বেশি একটু কষ্টের, যে একটু পরপর এটা নাড়তে হয় আর কি। এটা রেখে দিয়ে চলে যাওয়া যাবে না, তাহলে ডাল কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। তো এখন এটা হতে থাকুক, আর কিছুই দিব না, স্পাইস তো দিবই না, কারণ হচ্ছে এটার মধ্যে তো অলরেডি স্পাইস আছেই, তো এক্সট্রা করে আর কিছুই দেওয়া লাগবে না। জাস্ট ডালটা একটু সিদ্ধ হয়ে গেলে আমি এইটা মিক্স করে দিব। ডালটা সিদ্ধ করতে বেশ অনেকটা সময় লাগছে, জানি না কেন এত সময় লাগলো, বাট আমি খুবই হালকা আছে আসলে নেড়ে নেড়ে করছি। মিঠু এসে কিছুক্ষণ আমাকে হেল্প করে দিয়ে গেছে, কারণ আমার একটু শরীরটা খারাপ লাগছিলো, তো আমি গিয়ে বসেছিলাম, আসলে বেশিক্ষণ এখন দাঁড়িয়ে থাকতে পারি না,
কেমন জানি অস্থির লাগে আর কি। তো এখন হচ্ছে এই বিফটা দিয়ে দিব আর কি। তো এখন একটু ভালো মতো মিক্স করে নিই, তারপর কিছুক্ষণ এটা এখানেই জ্বালাবো যাতে ডালটার সাথে মানে ডালের মিশ্রণটার সাথে মাংসটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি এখানে সব কিছু কেটে নিয়েছি হালিমের জন্য, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে এখানে আদা, সবই দেখতে এখানে অনেকটাই সবুজ সবুজ লাগছে। আর আমার হালিম একদমই ডান। এখন আমি হালিমের মধ্যে একটু আদা দিয়ে দিব। তো হালিম একটু ঢাকনাটা সরিয়ে নিই। ও ধোয়ার জন্য কিছু ভিডিও করা যায় না, একটু ফ্লেভারের জন্য আমি উপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি আদা কুচি। তাহলে পুরো হালিমটা যখন খাওয়া হবে ওই ফ্লেভারটা ভালো লাগবে, আর এক্সট্রা যার যেরকম লাগবে সেরকম নিয়ে নিব আর কি। এই তো হালিম ডান। এখন হালিমটা একটু বাগার দিতে হবে, দ্যাটস ইট, আর কিছুই না। এ হচ্ছে আমি একটু কুইক করে জাস্ট একটু ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছি, চিকেন, তারপরে হচ্ছে লেফট ওভার রাইস ছিল, চিকেন নিয়েছি, তারপরে হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ টেয়াজ দিয়ে, কোনো ডিম দেইনি আমি, জাস্ট এটা কালকের জন্য, এটা আমার কাজ আছে, কালকে আমার জব আছে, তো জবের জন্য নিয়ে যাব ব্রেক টাইমে খাওয়ার জন্য, কারণ চেষ্টা করি বাসা থেকে একটু খাবার নিয়ে যেতে। আর যেহেতু কালকে সানডে, তো সানডেই আমি একদিনই কাজ করি, তো এই জন্য খাবারটা কুইক করে বানিয়ে নিলাম। এটা বানাতে খুব বেশি হলে 5 মিনিট লেগেছে। তো যাই হোক, এখন বাগার দিয়ে নিই হালিমটা। এই যে হালিমের কালারটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, বাট কালারটা খুবই নাইস হয়েছে। আর আই ক্যান ওয়েট, আমি ওয়েট করতে পারছি না খাবার জন্য আর কি। It's Halim. It's a special recipe. It is yummy. Yummy? You like Halim? তুমি অনেক পছন্দ করো? হ্যাঁ। আজকে কার জন্য মা হালিম বানিয়ে এলো? আমার জন্য। তোমার জন্য? বাবার জন্য, মামার জন্য, তুমি। ও, থ্যাংক ইউ মাইনা। গুড বাচ্চা। জাম জাম জাম। মিমি। কিসের জেলি? ওই জেলি তুমি দেখে ফেলছো? কিভাবে দেখে ফেললা? তোমার জন্য আমার জেলি বানিয়েছি। হ্যাপি? হ্যাঁ, এটা আমার পোকেমন বটে। না, এটা বার্থের জন্য না, এটা তুমি এখন খাবা এই জন্য। পুরাতা? ইয়েস। ওয়াই বন ইট রেড? তো হালিম রেডি হয়ে গিয়েছে আমার, এখন আমরা মজার মজার হালিম খাবো। এখানে আমরা বাটি টাটি সব নিয়ে এসেছি, আর এখানে জার্নো রেডি হালিম খাওয়ার জন্য। আমি দিব হালিম, এই চামচ দিয়ে নাববো, একটু বড় চামচ লাগবে। আই হোপ আজকের ভিডিওটা সবার অনেক ভালো লেগেছে, ইনশাআল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই। বাই বাই। দ্য নেক্সট ভিডিও আই ডোন্ট নো। ইউ ডোন্ট নো? ওকে, বাই 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 এভরিবডি। বাই বাই। এটা ইয়ামি হয়ে গেছে, আমি এটা দিছি। আমি এটা দিছি আর এটা তাই। আই এম নাও মিক্সিং ইট। ইউ মিক্সিং ইট নাও? ওকে, ঠিক আছে, খাও।